হাই ফ্রেন্ডস সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে বা তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে আজ সকাল সকাল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে বা তার কী মন মস্তিষ্কে সিদ্ধান্ত সে নিয়েছে তাদের সম্পর্ক এবং তাকে নিয়ে তোমার প্রিয় মানুষটির সকালে কি চলছে সে ফ্রেন্ড কেরিয়ার নিয়ে থেকে বেশি ভাবনা চিন্তা করছে হতে পারে সে ফ্রেন্ড যে তার কাছে টাকা পয়সার এখন খুব জরুরি বা সে টাকা পয়সার জন্যই কোথাও হয়তো বাইরে যেতে চায় কি কেরিয়ার নিয়ে সে একটু বেশি সিরিয়াস হতে চায় এবং নিজেকে পাওয়ারফুল বানাতে চায় যে সে এটাই মনে করছে যে আমার যদি টাকা পয়সা প্রচুর থাকে পাশে তো আমি একজন পাওয়ারফুল ম্যান বা ওম্যান হতে পারবো এবং সে টাকা পয়সাকে নিয়েই সব থেকে বেশি ভাবনা চিন্তা করছে বা এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমার সঙ্গেও টাকা পয়সার একটা লেনদেন বেশি করেছে বা সে হয়তো বেশি চেয়েছে একটা লাক্সারি লাইফ সে এটা মনে করে যে টাকা থাকলেই মানুষ পাওয়ারফুল টাকা থাকলেই টাকাই সব কিছু এমনটাই এবং তো স্বার্থপর প্রকৃতির সে টাকা পয়সার জন্য কি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে মানুষের সঙ্গে অ্যাটাচও হয়ে যেতে পারে ডিটাচও হয়ে যেতে পারে এইরকম তার মনে হচ্ছে যে আমি টাকা পয়সা নিয়ে যদি আমি গেন করে নিই তাহলে মানুষ আমার পিছু পিছু দৌড়াতে থাকবে এই রকম একটা এবং টাকার জন্য বা হচ্ছে স্বার্থের জন্য সে মানুষটা তোমার থেকে দূরে গেছে এবং সে আরও চায় যে আমি টাকা পয়সা গেন করি আমি সবার থেকে দূরে থাকলে আমার পিছু পিছু সবাই দৌড়াবে এরকম একটা তার মানসিকতা তার জব কেরিয়ার বিজনেস এই সবে কিন্তু সে পুরোপুরি ফোকাস দেওয়ার চেষ্টা করছে তার জন্যে সে সবার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে মানে তোমার থেকে যেমন তার পরিবারের থেকে যদি কেউ থার্ড পার্টি থাকে সবার থেকে একটা নিজেকে ডিটাচ করা দূরে যাওয়া যে আমাকে এইটাই ঠিক করতে হবে যে টাকা পয়সা গেন করা আর আমার কোনো কিছু নয় এবং নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে কেবল শুধু টাকা পয়সা নয় নিজের উপরও ফোকাস করছে কারণ সে সন্তুষ্ট নয় টাকা দিয়ে মনকে শান্তি করা যায় না কিছু শখ হয়তো পূরণ করা যেতে পারে ফ্রেন্ড কিন্তু মনকে সোলকে কখনোই টাকা দিয়ে শান্তি করা যায় না সে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি সোল কিসের শান্তি হয় প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসা আপন মানুষ সব কিছু নিয়েই জগৎ নিয়েই তবে শোলকে শান্তি করা যায় থেকে বেশি প্রেম ভালোবাসা এই এইসবের জিনিস সম্পর্ক আত্মীয়তা কি হচ্ছে মানুষের সঙ্গে মেলামেশা একটা সন্তুষ্টি সেসব জিনিস থেকে শোল আমাদের সন্তুষ্ট হয় আমাদের ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকলে তবে আমাদের শোল কিন্তু সন্তুষ্ট হয় কিন্তু টাকা পয়সা দিয়ে শোলকে সন্তুষ্ট করা যায় না টাকা পয়সা কিছু জিনিস পাওয়া যায় সব ফিল করা যায় হয়তো সেসব আর সে কি ভাবছে যে আমার টাকা পয়সা থাকলে আমি সন্তুষ্ট বাস আমাকে আর আমার আর কিছু চাই না এবং আমি নিজে একটা পাওয়ারফুল হয়ে যাব আর আমার পেছন 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 মানুষ হচ্ছে ঘুরে বেড়াবে বা দৌড়াতে থাকবে এই রকম একটা টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড এবং সে টাকার জন্য সব কিছু করতে রাজি এই রকম টাইপের এবং সেটার জন্যই সে কিন্তু নিজেকে ডিটাচ করছে তোমার থেকেও করে নিয়েছে এবং সে হয়তো তোমার কাছেও প্রচুর টাকা পয়সা নিয়েছে কি হচ্ছে থার্ড পার্টির কাছেও নিয়েছে বা হচ্ছে সে নিজেকে সেইটা ভেবেছে যে টাকাই সব কিছু জীবনে আর বাকি সব ফাঁকা হ্যাঁ টাকা বিনা সব ফাঁকা এরকম একটা তার মানসিকতা আর তাই সে টাকা পয়সার জন্যই এত তার চাপ ক্রিয়েট হচ্ছে বা সেটা গেন করার জন্য মন মস্তিষ্কে তার ভাবনা চলছে আরও কি চলছে হ্যাপি ফ্যামিলি চাইছে সেখানেও টাকা পয়সা সে চাইছে কি পয়সা টাকা থাকলেই আমার সব একদম ব্যালেন্সে মানে প্রচুর পরিমাণে সে জানে যে আমি এমন একজন পাওয়ারফুল ম্যান বা ওম্যান যে আমার কাছে টাকা থাকলেই সব মানুষ আমার কন্ট্রোলে এর দুনিয়া আমার কন্ট্রোলে টাকার পাওয়ার এতটা বেশি তার এই রকম মনে হচ্ছে সে চায় যে হ্যাপি ফ্যামিলি যদি আমার হয় আমি সবাইকে খুশি যদি রাখতে চাই তো আমার টাকা খুবই জরুরি এটা পুরোটা অস্বীকার করার নয় ফ্রেন্ড অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে টাকা সত্যি অনেক সমস্যার সমাধান করে কিন্তু সে ভেবে নিয়েছে যে পুরোপুরি লাইফ আমার টাকার উপর নির্ভরশীল টাকা ছাড়া আর কিছু নয় রকম চাই সে হ্যাপি ফ্যামিলিও আমার থাকবে টাকার জন্য টাকা ছাড়া কিছু নয় এইরকম তারা কিন্তু ভাবনা চিন্তা বেশ কিন্তু কিং অফ পেন্টাকেলস টেন অফ পেন্টাকেল মানে বেশ স্বার্থের বিষয়টা তার কাছে এই মুহূর্তে বেশ চরম সীমায় রয়েছে তোমার প্রিয় মানুষটির আরও কি চলছে আরও কি চলছে তার মন মস্তিষ্কে অবশ্যই উইল অফ ফরচুন অবস্থার বদল চাইছে হয়তো এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থাতে নেই আমি দেখছি তাও সে স্বার্থের কথা এতটা ভাবছে কেন তার মন মস্তিষ্কে এতটা স্বার্থের কথা আসছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে কি অবস্থাতে রয়েছে যে অবস্থা সে বদল চাইছে কি অবস্থাতে রয়েছে সে আজকে ফ্রেন্ড মানসিক দিক থেকে খুব চাপের মধ্যে রয়েছে মানসিক দিক থেকে খুব তার চাপ ফিল করাচ্ছে এবং হচ্ছে টাকা আবার সেই টাকা পয়সা সে খুব পেশারে রয়েছে অর্থের জন্য অর্থের জন্য খুব প্রেশারে রয়েছে যে আমার যদি টাকা থাকে তবে আমার হেডেক চলে যাবে আমার সমস্যা সমাধান হয়ে যাবে এবং হচ্ছে সে থার্ড পার্টি নিয়ে এনজয় করতে পারবে লাইফে খুশি আনন্দ থাকতে পারবে টাকা থাকলে সে নিজেকে পাওয়ারফুল বানাতে পারবে মানে স্বার্থ স্বার্থ স্বার্থটাই যেন তার কাছে ঘুরে ফিরে তার কাছেই পৌঁছে যাচ্ছে স্বার্থটাই এবং সে ভাবছে যে লাইফটা আমার খুশি আনন্দ ভরে যাবে থার্ড পার্টি ফোর্থ পার্টি সবাই আমার কাছে থাকবে সবাই আমার গোলাম হয়ে থাকবে আমার কাছে টাকা থাকলে এইরকম তার ভাবনা চিন্তা সে নিজেকে একার মতো সব জায়গায় নিজেকে একা করে নিতে চাইছে সব জায়গায় একা আর চাইছে এনজয় খুব খুশি আনন্দের লাইফ আমার কাটবে যদি আমার টাকা থাকে অবস্থার বদল চাইছে খুব হেডেক রয়েছে তার এই জিনিসটা তার কাছে নেই হয়তো টাকা পয়সার সংকট চলছে প্রচুর বা জব বিজনেসের ঝামেলা প্রচুর চলছে হেডেক একটা প্রচুর রয়েছে যেখান থেকে সে বেরাতে পারছে না আর ভাব যেই হতে পারে হয়তো ফ্রেন্ড তার পরিবারে কি থার্ড পার্টির কাছে টাকা রিলেটেড কিছু একটা বড়ো মাপের টিগার্সে পেয়ে গেছে তার জন্য তার মনে হচ্ছে যে টাকাই সব কিছু জীবনে আর আমাকে কেউ বোঝে না চেনে না কিছু না। এটা যদি মেলের ক্ষেত্রে হয় ফ্রেন্ড তো আরও বেশি প্রেশার কারণ কী বলতো আমাদের সমাজে এটাই একটা জিনিস সবাই বোঝে যে মেলেরা টাকা ইনকাম করবে পরিশ্রম করবে কিন্তু বর্তমান সমাজে এমনটা নয় ছেলে মেয়ে সবাই ইনকাম করছে এটা কোনো বড় কথা নাই কিন্তু হতে পারে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে সেই রুলটা আছে যে সে যেহেতু মেল তো তাকে টাকা পয়সা ইনকাম করতে হবে সে যদি ফিমেল হয় তো তার টাকা পয়সা প্রচুর ন্যাক রয়েছে এরকম হতে পারে তার জন্যে এত পয়সা সকাল এই তুমি দেখো প্রত্যেকটা কার্ডেই এসছে টাকা পয়সা টাকা পয়সা মানে এই সময় তার কিন্তু সব থেকে বেশি এটাই ভাবনা চিন্তা আর এটাই তাকে প্রচুর হেডেক দিচ্ছে যে এটার হয়তো অভাব কি সংকটে প্রচুর রয়েছে কি ঝামেলায় একটা পড়ে গেছে বা কারোর কাছে একটা আঘাত পেয়ে গেছে এমন হতে পারে তাই তার হয়তো ন্যাক থাকতে পারে এটার বিষয়ে অহংকার থাকতে পারে কিছু একটা হবে যে তার স্বার্থটা তার কাছে খুবই একটা মাহাত্ম এরকম বেশ রয়েছে গুরুত্বপূর্ণ একটা আরও কি চলছে আজকে একা করে নিয়েছে নিজেকে ইমোশনালি দিক থেকে সে মাঝে মাঝে একান্তে বসে বসে ভাবতে থাকে যে আমি ইমোশনালি দিক থেকে নিজেকে পুরো একা করে নিয়েছে। আমার কি এদিকে কিছুই হবে না বা এখানে তো আমি কিছুই কোনো দিন পাবো না সে হয়তো প্রচুর ইনভেস্ট করেছে ফ্রেন্ড হতে পারে তোমার সঙ্গে না করলেও হয়তো আগে একাধিক সম্পর্কে মানুষটা জুড়ে ছিল এবং সম্পর্কে জুড়ে যাওয়ার পর হয়তো সেইখানে প্রচুর ইনভেস্ট করেছিল তোমার প্রিয় মানুষটি কিন্তু সেখানে সেইভাবে জায়গা সে পায়নি বা রিজেক্ট হয়ে গেছে হয়তো কোনো লাভ রিলেশনশিপে একাধিক হতে পারে যার জন্যে সে না একটা হয় না সেই ফ্রাস্টেড হয়ে যাওয়া যে আমার দ্বারা কোনো সম্পর্ক টিকবে না বা আমি সম্পর্ক কোনো দিন বাঁচিয়ে রাখতে পারবো না আমার দ্বারা অসম্ভব এই একটা তার মানসিকতা এবং সে কিন্তু সেই জন্য ইমোশান নিয়ে খুব বেশি ভাবছে না এবং ভেতর থেকে না খুব একলা তাকে ফিল করাচ্ছে যে আমি ইমোশনালি দিক থেকে চিরকালই একলা থাকবো আমার নিজের মতো কেউ নেই আমাকে কেউ বোঝে না না আমাকে কেউ বোঝার চেষ্টা করে সবাই যে যার মতো আর টাকা পয়সার গুরুত্বটা যেন তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার জন্য সে ভাবছে যে আমার এটা আর দরকার নেই সম্পর্ক তো আমার কপালে জুটবে না তো টাকা পয়সা দিয়েই যদি আমি কিছু করতে পারি কয়েকটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারি বা হয়তো আমি খুশি আনন্দে থাকতে পারবো কিন্তু টাকা পয়সা এই মুহুর্তে একটা সংকট রয়েছে এবং তার সম্পর্কও হাল খারাপ এই রকম আর কি একটা বিশ্বাস করতে পারছে না এমনও হতে পারে ফ্রেন্ড যে তুমি খুব ভালোবাসো মানুষটাকে তোমার মানুষটাকে খুবই ভালোবাসো কিন্তু সে বুঝতে পারছে না হতে পারে সে যে সকল মানুষের সঙ্গে মেলামেশা করেছে না তারা হয়তো বেশিরভাগই ধোকে ধোকেবাজ বেরিয়েছে বেশিরভাগই প্রেম ভালোবাসার নাটক করে এই মানুষটার বিশ্বাস ভরসাকে তোমার হয়তো এন্ট্রি নেওয়ার আগেই তার সেসব কিছু নষ্ট হয়ে গেছে এমনও হতে পারে বা এমন হতে পারে সে হয়তো একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হওয়া এগুলো তার নিড থাকতে পারে তার ফ্যান্টাসি থাকতে পারে তার জন্যে তোমার প্রেম ভালোবাসা তাকে ছুঁঝে না একটা কি জানো তো ফ্রেন্ড কিছু কিছু মানুষের জীবনে এমনও হয় যে ধরো তুমি যদি তাকে জানপ্রাণ দিয়েও ভালোবাসো না তার কাছে সেটা আধাই মনে হবে মানে কীরকম ধরো তোমার তোমার হয়তো একটা গ্লাস তুমি ধরে না যে একটা গ্লাসে এক গ্লাস তোমার পুরোপুরি ধরে না যে তোমার ইমোশান ফুলফিল তুমি দিচ্ছ এক গ্লাস কিন্তু ওই মানুষটার চাহিদা এক বালতি তো এক বালতিতে আর এক গ্লাসের ইমোশান তার কাছে কখনোই ফুলফিল করবে না তুমি ভাবছো তোমার ইমোশানটা যে পুরোপুরি আমার ফুলফিল একটা গ্লাস সেটাও পূর্ণ সেই পূর্ণ গ্লাসের জলটা একটা বালতিতে ঢাললে সে কোনো দিন এক বালতি পূরণ হবে না তাই না তো কিছু মানুষের চাহিদাটা এরকম বালতির মতো এই বালতির মতোই চাহিদা তোমার গ্লাস ভর্তি ইমোশান তার বালতিকে কোনো দিন ফিল করবে না তোমার দিক থেকে তুমি রাইট তার দিক থেকেও সে রাইট কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড এই জিনিসগুলো বোঝা জরুরি তুমি গ্লাস ভর্তি তুমি ভাবছো যে আমি তো আনকন্ডিশনালিভাবে সব কিছু দিয়েছি তোমার গ্লাস ভর্তি তুমি পুরো ফুলফিল ইমোশান দিয়েছ তোমার দিক থেকে একদম ফুলফিল তুমি রাইট কিন্তু তার কাছে পুরো বালতি তার কাছে মনে হচ্ছে যে এ আমার ফুলফিল করার মতো নয় এ আমার ফুলফিল করতে পারবে না তুমি পুরোটা দিয়েছ কিন্তু তার তোলা নিতে পড়ে গেছে কারণ তার চাহিদা অনেক বেশি তোমার গ্লাস ভর্তি ইমোশান অন্য কারো গ্লাস যদি থাকে তো তুমি তাকে পুরো ফুল করে দিতে পারো কিন্তু কোনো বালতিতে যদি ঢালো তুমি ফুল করতে পারবে না তো কোন মানুষের কাছে তুমি কি কতটা ইমোশান দিচ্ছ সেটা তার কাছে হয়তো অনেক ছোট। এমন হতে পারে তাই না তার কতটা চাহিদা মনের মধ্যে আছে সে কি চায় কী না চায় এ বিষয় তুমিও অবগত নও তার জন্যে এই জিনিসগুলো হয়ে যায় সেই মানুষটাকে তুমি ফুলফিল দেওয়া সত্ত্বেও সেভাবে আমার কাছে তো এটা ফুলফিল নয় আমি এখানে এই নেই আমার সে নেই তার অভাব অভিযোগের শেষ নেই সে যে অভিযোগগুলো করছে সেটাও অস্বীকার করার নয় আর সেই তার বালতিকে ভরাট করার জন্য না জানি কত গ্লাসের পেছনে পেছনে দৌড়াচ্ছে কি কথা বললাম ফ্রেন্ড বুঝতে পারলে তো এমন হয়ে যায় এমন কিছু মানুষের সঙ্গে হয়তো সাক্ষাৎ হয়ে গেল যে তাকে তুমি ফুলফিল দিলেও তার ফুলফিল হচ্ছে না যার ফলে সম্পর্ক অনেক খারাপ হয়ে যায় তার হয়তো আরও বহু কিছু মানুষের কাছে সে বালতি খুঁজতে থাকে যে এক বালতি কারোর আছে তবে গিয়ে আমার বালতি ভরাট করবে একটা গ্লাস কোনো দিনই ভরাতে পারে না তো এই রকম যে মেন্টালিটি আমি জাস্ট সিম্পল একটা ডিমো দিয়ে তোমাকে বোঝালাম ফ্রেন্ড যে এরকম মানসিকতার মানুষ থাকতে পারে তুমি তোমার দিক থেকে রাইট সে তার দিক থেকে রাইট সম্পর্ক ভেঙে যায় মানুষের চাহিদা যখন বেড়ে যাবে না যে একটা সম্পর্ক একটা আন্তরিকতার জিনিস তাই না একটা মন থেকে হয় ইমোশনের ব্যাপার সেখানে যদি কন্ডিশন লাগাতে থাকো না সম্পর্ক কোনো দিন টিকবে না সম্পর্কে কেবল আন্তরিকতা এবং সচ্চাই দরকার সত্যি হতে হবে আন্তরিকতা থাকতে হবে এই দুটো জিনিসই দরকার আর কিছু লাগে না আর যদি আদার্স কিছু সেখানে অ্যাড হয় সে কন্ডিশনাল হয়ে যাবে এবং সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না আন্তরিকতা থাকলে ওই মানুষটার সামনের মানুষটার কি তোমার যে আন্তরিকতা আছে তুমি সব কিছু করে যাচ্ছ মন থেকে অটোমেটিক্যালি এর প্রকৃতির সৃষ্টি ফ্রেন্ড তো তার আন্তরিকতা তোমার প্রতি নেই সে ভাবছে যে আমার তো বালতি ভরাটি হচ্ছে না তো আমি আন্তরিকতা কেন লাগাতে যাব। বেকারই হবে তোমার সব কিছু প্রেম ভালোবাসা তার কাছে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে সে ভাবছে যে এটা আমার তিক্ততার কারণ এই আমাকে প্রচুর বিরক্ত ফিল করাচ্ছে এই যে জিনিসগুলো না এই জিনিসগুলো তাকে কিন্তু অশান্তির মধ্যে ফেলছে তাই সে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে আমরা আমরা হয়তো এক চোখে দেখছি ধোকেবাজ তা বলে আমি ধোকেবাজের পক্ষ নিচ্ছি না ফ্রেন্ড ধোকেবাজ ধোকেবাজই হয় কিছু মানুষের চাহিদা এত বিপুল থাকে কিছু মানুষের পাওয়া এত বিপুল থাকে যে হয়তো একটা মানুষের পক্ষে সম্ভব হবে না সেটা ফুলফিল করার মতো তার জন্যই সমস্যা ক্রিয়েট হয়ে যায় তুমি জানো না তার কী চাহিদা রয়েছে সে কী নিয়ে তোমার কাছে এসেছে কি আশা নিয়ে কি স্বপ্ন নিয়ে এসেছে তোমাকে তো যা মুখে বলছে সব সত্যি নয় মুখের ভাষায় সব কোনো দিনও মানবে না সে কি অ্যাকশান নেয় তার উপর ডিপেন্ড করছে তার উপর ডিপেন্ড করছে যে কি অ্যাকশানটা নিচ্ছে তাই না ফ্রেন্ড তো এই জিনিসগুলো হয়ে যায় এই মানুষটার আজকে সেই রকম ভাবনা চিন্তা টাকা পয়সা আমার জীবনেই সব কিছু টাকা দিয়েই সব হয় কারণ সেই এর আগে হয়তো দু তিনটা সম্পর্ক তার নষ্ট হয়ে গেছে যার জন্য সে আজকে নিজেকে একলা করে নিয়েছে এবং অবস্থার বদল চায় তাই সেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে আমার অবস্থার বদল হয়ে যাক সে নিজেকে অনেক বেশি স্ট্রং এবং পাওয়ারফুল বানাতে চায় টাকা পয়সা গেন করে এই রকম এই যে ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্ট করছে ঈশ্বর আল্লাহর কাছে নিজের উপর সোল সার্চ করছে আমার কি কোয়ালিটি রয়েছে যার জন্যে আমি টাকা পয়সা গেন করতে পারি আমার কি করার আছে বা আমি কি কি করতে পারি আরও জীবনে কিভাবে ডেভেলপ করতে পারি তার উপর নিজেকে ফোকাস করছে নিজের জগৎ একটা তৈরি করছে নিজের হাতে যা হয় হবে আমি আমার সেখানে পাওয়ারফুল কিং বা কুইন আমি আর কাউকে সেখানে সেইভাবে পাত্তা দিচ্ছে না যাদেরকে রাখবো ঠিক সেইভাবে আমার সে হিসেবে তারা চলবে ইমোশানের কোনো ভ্যালু নেই ইমোশানের কোনো ভ্যালু নেই এরকম তার আজকে মনে যে যে ইমোশান বলে কিছু হয় না তার কাছে এমনটাই মনে হচ্ছে টাকা পয়সাই সব কিছু হয়তো কিছু মানুষ তাকে এমনই বুঝিয়ে দিয়েছে তাদের কর্মকাণ্ডে বা কার্যকলাপে তারা এমনই বুঝিয়ে দিয়েছে আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল আরও কী চলছে একটা শুরু চায় এই সব পেন্টাকল একটা শুরু চায় সেই অর্থ একটা শুরু চায় যে প্রচুর টাকা গেন করে একটা জীবনে কিছু করি তার জন্য একটা শুরু চায় আর সেই শুরুর জন্য অবস্থার বদল চাইছে ম্যানিফেস্ট করছে সে পয়সা নিয়ে ভাবতে চাইছে যে আমার একটা হোক গ্রোথ যে কোনো উপায় একটা শুরু হয়ে যাক সেটা হচ্ছে ম্যানিফেস্ট করছে বা নিজের পর সার্চ করছে যে কোনো উপায়ে কিন্তু একটা শুরু হোক জীবনে অর্থের দিক থেকে একটা শুরু হোক কেরিয়ারের একটা বিশাল বড় বদল আসুক কি বিজনেস করছে তার বদল আসুক অনেক বেশি পয়সা গেন করা উদ্দেশ্য নিজের হচ্ছে স্টাডি সেখানে কিছু করে সেখান থেকে আরও ভালো মাপের কিছু করা বা স্টাডি করতে করতে কিছু জব করা টাকা পয়সাটা এই মুহুর্তে তার খুবই জরুরি বা সেইটা নিয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা তার একদম নিজেকে নিজের মধ্যে গুম করে রেখেছে সে প্রার্থনা করছে এক প্রকার যে আমার হ্যাপি ফ্যামিলি চাই আমার নিজের মতো কুইন অফ কাপস যে আমার নিজের মধ্যে রাখা উচিত কিন্তু সে সেটা পারছে না কারণ কি বলতো ফ্রেন্ড একটা হ্যাপি ফ্যামিলি গড়তে গিয়ে হয়তো সে স্বপ্ন দেখতে গিয়ে সে স্বপ্নকে সাকার করতে গিয়ে না ফ্রেন্ড সে আজকে খুব মানসিকভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছে মানে মানসিকভাবে ক্ষত বিক্ষত সে আগে এই যে এই জায়গাটাই আমি তোমাকে বলেছিলাম না ফ্রেন্ড এই কার্ডটা রিভিল করার সময় যে মানুষটা অতীতে হয়তো অনেক মানুষকে নিজের ইমোশান দিয়েছিল সেখানে সে সেইভাবে কিন্তু রিটার্ন পায়নি বারবার হয়তো রিজেকশান সে পেয়ে গেছে যার জন্য ফ্রাস্টেড হয়ে গেছে তার কাছে মনে হচ্ছে যে টাকাই সব কিছু সেটাই তার আজকে সেগুলো মনে হচ্ছে যে সে মানসিক দিক থেকে ক্ষত বিক্ষত সে আর চাইছে হ্যাপি ফ্যামিলি বাট পরিবারের থেকে কি মানুষজন যাদের সঙ্গে সে মেলামেশা করেছিল সবার কাছ থেকে সে যেন একটা বার বারবারই হার্ট ব্রেক পেয়ে গেছে তার জন্যে মনে হচ্ছে যে আর এই ইমোশান নিয়ে কারোর সঙ্গে জুড়ে কিছু লাভ নেই যেই দেখাতে আসবে সেই আমাকে কষ্ট দিয়ে পরে চলে যাবে তার জন্যে সে নিজেকে ডিটাচ করছে এবং মানসিক দিক থেকে ক্ষত বিক্ষত তাই ফ্রেন্ড ইমোশনালি ভাবে আজকেই এই মুহূর্তে সে কিন্তু ভাবছে না কারণ মানসিক দিক থেকে খুব খারাপ অবস্থা আর সে পরিবার নিয়ে ভাবছে যে আমার পরিবার একটা ভালো হোক কেবল নিজের কথায় নলেজ গেন করার চেষ্টা করছে বিভিন্নভাবে এবং একটা রিক্স সে নিতে চায় কোনো একটা বিষয়ে রিক্স নিতে চায় একটা স্টেপ নিতে চায় সেটা কেবল মাত্র। তার কেরিয়ার নিয়ে ইমোশনাল দিক থেকে সে খুব বেশি ভাবছে না সে চাইছে কেরিয়ার একটা বদল হোক বড় মাপের এই যে অবস্থার বদল করার জন্য সে যে ম্যানিফেস্ট করছে সে সেখানে এটাও চায় যে আমার ম্যানিফেস্ট যেমন হচ্ছে আমার নলেজ গেন করে একটা রিক্স নেওয়া খুবই জরুরি একটা রিক্স নেওয়া খুবই জরুরি অবস্থার বদল তবে গিয়ে হবে না হলে এই একই জায়গায় স্টক হয়ে থাকতে হবে না হলে একই জায়গায় ফেসে থাকা এবং ভাবনা চিন্তাই করে যেতে হবে এই অর্থনৈতিক দিক দিয়ে একটা স্ট্যান্ড কিন্তু সে নিতে চলেছে রিসেন্ট এবং আজকের দিনে তার কিন্তু কেরিয়ার নিয়ে টাকা পয়সা নিয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা। খুশি একটা চায় জীবনে আনন্দ একটা চায় নিজের মতো করে হ্যাঁ কারোর সঙ্গে কোনো মেলামেশা নয় নিজের মধ্যে নিজেকে খুশি আনন্দে রাখা তার প্রত্যেকটা মানুষের উপর যেন ভরসা বিশ্বাস উঠে গেছে এরকম তার মনে হয়েছে যে কারোর উপর আর ভরসা নেই ভরসা করে কিছু লাভও নেই কারণ মানুষ ভরসার যোগ্য কেউ নেয় তাই নিজে টাকা পয়সা গেন করো স্ট্রং পার্সোনালিটি বানাও এবং নিজে খুশি আনন্দেতে সে টাকা পয়সা উড়াও এবং নিজের মতো করে লাইফ কাটাও তবে গিয়ে জীবনটা ঠিক থাকবে এই রকম তার ভাবনা চিন্তা আজকে একটা সিদ্ধান্ত সে নিতে চায় লাভের জন্য কিন্তু কোনো কিছু ভাবছে না সে অতিথি নিয়ে ভাবছে যে অতীতে কোনো একটা মানুষকে যে একটা সম্পর্কে সে জুড়েছিল সে সব জায়গায় দিয়ে গেছে কিন্তু একটা মানুষ ছিল যে তাকে প্রচুর পরিমাণে দিয়েছে সেই মানুষটা আজকে অনেক দূরে সে ভাবছে যে সেই মানুষটাকে যদি আমি ইমোশনালি ভাবি হয়তো কিছু সেইভাবে ব্যালেন্স করতাম হয়তো মানুষটা ঠিকভাবে আমার সঙ্গে থাকতে পারত আজকে সেটাই ভাবছে পেজ অফ কাপস এসছে মানে সেটা একটা ভাবনা মাত্র সে সেটা নিয়ে খুব বেশি ডিপ ডাউনে যাচ্ছে না চাপ ফিল করছে না তোমার কথা কিন্তু লাস্ট পয়েন্টেই সে ভাবনা সব কাহিনীর শেষে তোমার কথাই কিন্তু চলে এসেছে লাস্ট পয়েন্টে তোমার কথাই ভাবছে যে তোমার সঙ্গে একটা লাভ ছিল ইমোশান তোমার প্রতি ব্যাক মাইন্ডে ওভারফ্লো হচ্ছে সেই জন্য কিন্তু নিজেকে না ক্যাদ করে রেখেছে নিজের মধ্যে সে নিজেকেই ক্যাদ করেছে না এখানে কোনো আদার্স এনার্জি কেউ তাকে আটকে রেখেছে এমন নয় এই মুহূর্তে সে নিজেকে ক্যাদ করে রাখছে কেবল সে ভাবছে যে সেই সম্পর্কটাই বেটার ছিল যে একটা মানুষ আমাকে অনেক কিছু দিয়েছিল আমি তাকে ইগনোর করে গেছি কারণ কি এর আগে অনেক সম্পর্কে এই মানুষটা জড়িয়েছে যার ফলে সব জায়গাতে দিয়ে সে বিনিময় কিছু পায়নি আর তোমার কাছে তার মনে হয়েছিল যে এ ব্যক্তি ব্যতিক্রমী মানে হয়তো বড়ো মাপের কিছু আমাকে আঘাত করতে পারে তার জন্যে সে কিন্তু শেষ পয়েন্টে তোমার কথাই ভাবনা বাকি নিজে কি চায় তার পরিবার কেমন হোক সেই সব ভাবনা এবং কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবনা টাকা পয়সা নিয়ে লাস্ট পয়েন্টে তোমার কথা ভাবছে আর সেটাই হচ্ছে ম্যানিফেস্ট করছে সে বা সেটাকেই হয়তো চাইছে যে এই মানুষটাই ঠিক ছিল আমার জীবনে কাহিনীর শেষে যেটা ভালো হয় তো পুরো কাহিনিই ভালো হয় তাই না যা শেষ ভালো তার সব ভালো তো শেষ পয়েন্টে যদি তোমার কথাই ঘুরে ফিরে আসে তো তুমি তার অনেক বেশি মন মস্তিষ্কের জায়গা নিয়ে রয়েছ সে যার কাছেই থাক যেমন কন্ডিশনে থাক যা কিছু দেখাক না কেন নিজের ভেতরকার বিষয়কে এড়িয়ে যাওয়া সম্ভব নয় কারণ সেটা তার নিজের ভেতরে রয়েছে বাইরে মিলা মেলামেশা করে তুমি কিটা করবে ভেতরে তোমার ক্ষত ভেতরে রয়েছে তুমি বাইরে মলম লাগিয়ে তোমার লাভটা কী ভেতরে ক্ষতের উপর গাজ করলে তবে সেটা ঠিক হবে এই মানুষটার বাইরে সে টাকা পয়সা চাই আমি কেরিয়ার নিয়ে দৌড়াবো আমি টাকা পয়সা প্রচুর গাদা গাদা জমা করবো অথচ আমার মন ভালো নেই তো মনের উপর গাজ করতে হবে ঘুরে ফিরে সেই মানুষটার কথাই মনে আসছে আজকে তাহলে এত কিছু কাহিনী কি দরকার তাই না ফ্রেন্ড যা কিছু করুক না কেন ফ্রেন্ড তোমার কথা তার মন মস্তিষ্কে অবশ্যই হান্ড্রেড রয়েছে তোমার কথাই কিন্তু ভাবনা চিন্তা করেই সব কিছুর শেষে তুমি যে আনকন্ডিশনালিভাবে তাকে প্রেম ভালোবাসা দিয়েছিলে না ফ্রেন্ড সেটা বৃথা যায়নি আমি দেখবা আজ তোমার মন মস্তিষ্কে কী চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে আজ তার মন মস্তিষ্কে কী চলছে সকাল সকাল তুমি আজকে খুব নেগেটিভ ফিল করছো ফ্রেন্ড মানে নেগেটিভ এনার্জি প্রচুর হাবি রয়েছে হতে পারে ফ্রেন্ড এই যে আমি তোমাকে কালকেও বলেছিলাম আজকেও আমি বলবো যে অবশ্যই এই এটা একটা সেভেন সেভেন পোর্টালে এনার্জি একটা তোমার উপর এফেক্ট করছে এটা তোমার প্রিয় মানুষটির উপরও তোমরা বেশিরভাগ সময় দেখবে যে কোনো কাজেই মন নেই কোনো কিছু কাজে কোনো কিছুতেই মন লাগছে না মনে হচ্ছে বেশিরভাগ সময় শুয়ে থাকি মনে হচ্ছে যেন সব কিছুতে অনীহা না খেতে ইচ্ছে করছে না কারোর সঙ্গে মেলামেশা করতে ইচ্ছে করছে কোনো কিছুতেই তোমার মানসিকতা নেই বা যেন কোনো কিছু গায়েই লাগছে না এই রকম যে হাসছো খেলছো গাইছো সব কিছু করছো বাট সেটা যেন মনকে ছুঁতে পারছে না মনে হচ্ছে কিছু একটা প্রলেপ চড়ানো আছে মনের উপরে যে ছুঁছে না কেবল পেনই হয়ে যাচ্ছে পেনই হয়ে যাচ্ছে তাকে মন যে একটা এমনই একটা জেদ ধরে নিয়েছে একটা আনাড়ির মতো সেই জেদটাকে তাকে সরানো যাচ্ছে না সে যেন ওই একই এনার্জিতে থাকতে চাইছে রকম তোমার ফিল করাছে এটার কিছু নয় ফ্রেন্ড এটার এফেক্ট তোমাকে বেশ চাপ ফিল করাবে অনেকে প্রচুর ঘুমোচ্ছ অনেকে একদমই ঘুমাতে পারছ না এই রকম আর যত সময় জেগে আছো তত সময় বেশ চাপ ফিল করাছি যাদের বিশ্বাস করে ঘুমোচ্ছ তোমরা কোনো কাজই করতে পারছো না যখনই টাইম পাঁচ মনে হচ্ছে শুয়ে থাকে আর শুয়ে পড়লেই ঘুম চলে আসছে কোনো কাজে মন নেই আর মনে হচ্ছে সব কাজকে পিছিয়ে পিছিয়ে দেওয়া যে হ্যাঁ আজকে এক্ষুনির কাজ তো দু ঘন্টা পর করব তিন ঘন্টা পর করব এই করে করে তোমার কাজও ঢিলে হয়ে যাচ্ছে আর তুমি অশান্তিতেই পড়ে যাচ্ছ আর ঘুরে ফিরেই অশান্তিটাই চলে আসছে আর যারা তোমরা রাতভর জাগছ তোমরা তো কোনো কাজই করতে পারছো না সারাক্ষণ ঘুম ঘুম একটা যেন মনে হচ্ছে আর ডিপ্রেস একটা ফিল করাচ্ছে রকম এনার্জিতে কিন্তু বর্তমান রয়েছ এবং সঙ্গীত সম্পর্কের টাওয়ারটা যে হয়ে গেছে একটা দূরত্ব যে বেড়ে গেছে একটা যে বিচ্ছেদ হয়ে গেছে এটা তোমাকে বেশ পেন দিচ্ছে একটা চাপ ফিল করাচ্ছে ফ্রেন্ড যেমন সম্পর্কে তেমনি এনার্জির এফেক্টও আর তোমার তোমার কিন্তু মর মস্তিষ্কে বেশ একটা অশান্তির মতো তোমরা রয়েছ মাঝে মাঝে যারা বিশেষ করে কম ঘুমোচ্ছ বা বেশি ঘুমোচ্ছ উভয়ের ক্ষেত্রে সরাক্ষর মনে হচ্ছে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে মানে তুমি তাকানোর চেষ্টা করছো এতটা চোখ ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে করব তো করব ডাকি না শরীর ঠিক করে নিজের মতো করে হাঁটছে না চোখ খোলা রাখছে না মস্তিষ্ক কাজ করছে এই রকম একটা মনে হচ্ছে যে তোমার শরীরকে কেউ হ্যাক করে নিয়েছে অনেকে তো ভেবেই বসে গেছে যে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে আমার উপরে যার জন্য আমার শরীর যেন আনকন্ট্রোল হয়ে গেছে অন্য কারোর ইশারাই চলছে এইরকম তোমার ফিল করাচ্ছে ফ্রেন্ড এটা আবহাওয়া যেমন একটা হ্যাঁ না তার উপরে এনার্জির এফেক্ট তারপর তোমার এই যে একটা চাপ রয়েছে মানসিক এই সব কিছু মিলেমিশে একটা অশান্তি ফিল করাচ্ছে থেকে বেশি সেভেন সেভেন পোটালে এনার্জি প্রচুর এফেক্ট করছে মিনিমাম পনেরো তারিখ পর্যন্ত এই জিনিসটা তোমার উপর চাপ ফিল করাবে এই পনেরো তারিখ পর্যন্ত তোমরা প্রচুর পরিমাণে নিজের উপর খাটো খাওয়ার দাওয়ার অভ্যাসকে চেঞ্জ করে দাও খাবারের পরিমাণ সীমিত করে দাও একদম সীমিত করে দাও খাও অনেকবার কিন্তু সীমিত করো জলটা একটু বেশি করে খেয়ে রাখো ফ্রেন্ড এবং হচ্ছে একটু নেচারের সঙ্গে মেলামেশা করো রোদে গিয়ে একটু টাইম কাটাও সকাল বা বিকেল টাইমে একটু রোদে থাকার চেষ্টা করো এর ফলে কি হবে না এই যে একটা লেজি লেজি ভাব হয়ে আছে এই জিনিসটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে আর তোমার এনার্জিটা শিফ্ট হয়ে যাবে নাহলে তুমি এই এনার্জির ভেতরেই যদি থাকো না ফ্রেন্ড এ পুরো পুরো মাস তোমাকে টেনে নিয়ে চলে যাবে পুরো এইট এইট পোর্টাল পর্যন্ত একে তুমি যে কোনো উপায়ে হিল করো এটার পর কাজ করো কাজ করলে দেখবে অটোমেটিক ঠিক হয়ে যায় পনেরো তারিখের পর তোমরা যদি কাজ করো কন্টিনিউসলি ফ্রেন্ড আমি যেগুলো তোমাকে বললাম পনেরো তারিখের পর কিন্তু এটা অনেকটাই ঠিক হয়ে যাবে তুমি দেখে নিও অনেকটাই তুমি ব্যালেন্সে চলে আসবে না হলে এ তোমাকে টেনে নিয়ে চলে যাবে তুমি যদি এই অবস্থায় নিজেকে বেঁধে রাখো তাই না কারণ তোমার সময় যাচ্ছে তুমি কাজে মন দিতে পারছো না তোমার মন মস্তিষ্ক একটা ডিপ্রেস হয়ে আছে একটা যেন অশান্তির মতো জীবনটা জীবন বলে মনে হচ্ছে না এই রকম তো এখান থেকে তুমি এইভাবে কিন্তু বেরিয়ে যেতে পারো ঠিক আছে তো তুমি হচ্ছে আজকের দিনে অবশ্যই টাওয়ারে যে একটা অবস্থা সেরকম এবং সঙ্গে পোর্টালের এনার্জি আর তারপরে আবহাওয়া একটা এফেক্ট করছে ফ্রেন্ড তার জন্য একটা অশান্তির মতো অবস্থাতে তুমি রয়েছো একটা নেগেটিভ এনার্জিতে আজকে নিজেকে নিজের মধ্যে গুম রেখেছো একটা অশান্তির মধ্যে তুমি রয়েছো কারোর সঙ্গে মেলামেশা করতে তোমার ভালো লাগছে না তুমি খুশি আনন্দে থাকতে চাও সেই যে একটা খুশি যে সেই যে একটা আনন্দকে তুমি অনুভব করতে চাও তুমি সেটা পেতে চাও কিন্তু সেটা তোমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আছো এই এনার্জিতেই কিন্তু তুমি চাও এই রকম একটা খুশি একটা আনন্দ একটা সুখের একটা জায়গা থার্ড পার্টি নিয়ে খুব চিন্তায় রয়েছে সম্পর্কে থার্ড পার্টি থাকতে পারে ফ্রেন্ড কিন্তু আজ তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি নিয়ে কোনো ভাবনা নেই কেবল নিজের অর্থ নিয়ে আর তোমার কথা নিয়ে ভাবনা তোমাদের অনেকে তোমরা প্রায় অনেকে কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো বা একা নিজেকে করে নিয়েছ একাধিক চিন্তা ভাবনাকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছো অবশ্যই করো এই সব নেগেটিভ এনার্জিকে সাথে রাখার কোনো প্রয়োজন নেই এ বেকারই শুধু ঝামেলা ক্রিয়েট করে ফ্রেন্ড মেনে নাও দেখবে কিছুই নেই সব কিছু মেনে নেও সব রাইট সব রাইট সব রাইট তোমার ঈশ্বর আল্লাহর উপর তুমি আস্থা রাখো যে সব কিছু রাইট আমার আল্লাহই সব কিছু করে দেবে আমার ঈশ্বরই সব কিছু করেছে তো করছে মানেই সে আমার ভালোর জন্য সব কিছু রাইট 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 রং যখন ভাবতে যাবে তখন একাধিক চিন্তাতে ফাঁসবে ফ্রেন্ড কারণ যা ঘটার ঘটে গেছে তাকে তুমি কিছুতেই বদলাতে পারবে না তো সবই রাইট ভেবে অ্যাকসেপ্ট করে নাও দেখবে অনেকটা তুমি হিল হয়ে যাবে ঠিক আছে এবং তুমি অবশ্যই কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো কোথাও বেরিয়ে যেতে চাও কি অবস্থা থেকে বদল একটা চাইছো কি কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করছো এই রকম যে সব কিছু ছেড়ে ছুডে আমি নতুন করে শুরু করতে চাই একটা অপেক্ষা তুমি হয়তো রয়েছ ক্রেভিং একটা হচ্ছে যে মানুষটা কখন আসবে একটা জাস্টিস তুমি চাইছ এখানে এবং নিজের উপর ফোকাস করছো তোমরা অনেকে নিজের হিডেন গুণকে বাইরে নিয়ে আসার জন্য চেষ্টা করছো বা সোল সার্চ করছো যে জীবনে একটা কিছু করি একটা লাইফে কিছু অ্যাচিভ করি সামনে এগিয়ে যায় রকম একটা কিন্তু ভাবনা চিন্তাই তুমি রয়েছো একটা হ্যাপি ফ্যামিলি চাও তোমার প্রিয় মানুষটিও হ্যাপি ফ্যামিলি একটা চায় এবং তুমি তারই মধ্যে মানসিকভাবে একটা সম্পর্ক সেও চাইছে একটা হ্যাপি ফ্যামিলি যেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না ম্যানিফেস্ট করছে তুমি প্রচুর চাপের মধ্যে রয়েছ নিজেকে সৎ রাখা সত্ত্বেও এত অসৎ মানুষের ইনভলভ এত কিছু নেগেটিভ চিন্তাভাবনা তোমার লাইফে চলে আসা এটা তোমার ক্ষেত্রে মেনে নেওয়া যাচ্ছে না তুমি ভাবছো যে আমি এত ভালোভাবে জীবন কাটানোর সত্ত্বেও কেন এত খারাপ মানুষগুলো বারবার আমার জীবনে আসে আমার ঈশ্বর আল্লাহ কি আমাকে কোনোদিন দেখে না আমার কথা কি ভাবে না আমার কথা কি মনে পড়ে না কেন বারবার খারাপ মানুষগুলো আমারই জীবনে নিয়ে আসে আমি তো মানি আমি তো সব কিছু করছি আমি তো সেবা করছি আমি তো সাধনা করছি তাহলে আমার জীবনে কেন এত খারাপ মানুষের ইনভলভ এই জিনিসগুলো তোমাকে প্রচুর পেন দিচ্ছে একা একা তুমি প্রচুর কান্নাকাটি করো তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি চোখের জল প্রচুর ফেলো আর সেইটা কিন্তু বেশ মনে করেছে। অনেকেই তোমরা রাতে রাতে অবশ্যই ঘুমাও না প্রচুর ডিপ্রেস তোমাকে ফিল করাচ্ছে তোমার জন্য খুশি আনন্দ কোথায় হারিয়ে গেছে তুমি যদি জব বা বিজনেস করো না ফ্রেন্ড সেখানেও তোমার ঠিকভাবে মনও লাগছে না তুমি ম্যানিফেস্ট করছো তুমি ম্যিফেস্ট তোমার প্রিয় মানুষটিও ম্যানিফেস্ট করছো তুমিও ম্যানিফেস্ট করছো একটা কিছু পাওয়ার জন্য যে জীবন একটা রাইজ করে একটা ভালো জায়গায় পৌঁছায় একটা পাওয়ারফুল মানুষ নিজেকে বানাই। আভ্যন্তরীণ দিক থেকে বাহ্যিক দিক থেকে সব দিক থেকে একটা পাওয়ারফুল ম্যান বা ওম্যান বানানোর তোমারও পরিকল্পনা তোমার প্রিয় মানুষেরও একই খুশি আনন্দ চাও জীবনে একটা আসুক একটা ভালোভাবে লাইফ কাটুক কিন্তু সব যেন মনে হচ্ছে স্লো হয়ে গেছে পুরো স্লো লাইফে কিছুই তুমি বুঝতে পারছো না দেখতে পাচ্ছো না এরকম তোমার ফিল করেছে নিজেকে পুরো বন্দি করে নিয়েছ নিজের ইমোশানকে যে কোনো উপায় নিজের মধ্যে তাকে আটকে রাখা বা নিজের মধ্যে তাকে রেখে দেওয়া যে কেউ না যেন তাকে আঘাত করে কেউ না যেন তাকে কষ্ট দেয় কোনোভাবে না যেন এই যে ক্ষত বিক্ষত করে দিয়েছে তুমি পুরো হয় না একটা সিরিয়াস হয়ে গেছে যে কেউ না যেন আঘাত দিক আমি নিজেকে নিজের মধ্যে আগলে রাখবো এইভাবে তুমি নিজেকে একলা করে নিয়েছ মানুষজনের প্রতি বিশ্বাস উড়ে গেছে কিন্তু একটা মানুষকে তুমি প্রচুর গভীরভাবে ভালোবেসে আজ নিজেকে কেমন করে দিয়েছ সেই মানুষটা তোমার হয় না একটা বন্ধন যেন ছিন্ন হয়ে চলে গেছে হাটকে তেন ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে রিজেক্ট করে দিয়েছে রকম কিন্তু সেই মানুষটাকে তুমি জান প্রাণ দিয়ে ভালোবাসো আজও তোমার প্রেম রয়েছে মানুষটার প্রতি অপেক্ষা তোমার কাজ করছে যে কবে আসবে এই রকম অপেক্ষা কাজ করছে চাও শুরু একটা হোক এবং কনফিউশানে রয়েছ যে কি হবে কি না হবে তার কোনো ঠিক নেই এই রকম একটা অবস্থাতে রয়েছ আজকের দিনে মন মস্তিষ্কে রকম এনার্জি কিন্তু তোমার চলছে ফ্রেন্ড আমি দেখব যে তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দিয়েছে তার এই মুহূর্তে কি করা উচিত তুমি লাভ ফিল করো তুমি বেশ পজিটিভ রয়েছো বা একটা লাভ যে ফিল করছো না ফ্রেন্ড অবশ্যই তুমি লাভ ফিল করো তুমি ভালোবাসো তো ভালোবাসো বাস তুমি নিজেকে সব সবথেকে বেশি ভালোবাসো তোমার প্রিয় মানুষটির প্রতি থেকেও তুমি আজ ইমোশনালিভাবে কারোর সঙ্গে গিভেন্ট থেকে চাইছো না তো চাওয়ার কোনো দরকার নেই যে কারোর সঙ্গে আমি চাই না তো চাই না নিজেকে একটু সময় দিই আর নিজের প্রতি একটা লাভ ফিল করে নিজেকে আপন করে নেওয়া এটাই হয়তো তোমার সব থেকে ভালো সুযোগ কারোর আধ্যাত্মিক পোটাল চলছে যে নিজেকে আপন করে নেওয়ার জন্যই হয়তো তোমার সঙ্গে এত কিছু হচ্ছে ফ্রেন্ড কিছু একটা বোঝাচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ তুমি বোঝার চেষ্টা করো তুমি বোঝার চেষ্টা করো যে কিছু তো আমাকে বোঝাচ্ছে তো সেইটা যদি তুমি বোঝে যাও দেখবে অনেক কিছু জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি দেখো ফ্রেন্ড এই কোন কোন রাশি বেশি হাইলাইট করেছে এখানে আর্থ ভর্গ ক্যাপ্রিকন কন্যা মকর এবং রয়েছে এয়ার জিমনি লিব্রা মিথুন তুলা কুম্ভ ফায়ার এরিস লিও সিজেটেরিয়াস মেস সিংহ ধনু আর ওয়াটার রয়েছে সামান্য ওয়াটার রয়েছে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন ব্রিস্টিক এখানেও বলছে অর্থনীতি মেনিফেস্ট করো জীবনে বেটার মানুষ তৈরি করার জন্য টাকা একটা কিছু করা যায় টাকা ইনকাম হবে এমন কিছু করার জন্য ম্যানিফেস্ট করো এবং বেটার কোয়ালিটির মানুষ নিজেকে বানাও এটা হচ্ছে তোমার জন্য মেসেজ এ তোমার প্রিয় মানুষটির দিক থেকে নয় এটা ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য যে একটা পয়সা গেন করো তার জন্য তুমি মেনিফেস্ট করো কিছু একটা করার জন্য শুরু একটা করার জন্য এবং পাওয়ারফুল মানুষ বানাও এটাই হচ্ছে তোমার কাজ এবং গাইডেন্সে তোমাকে বলা হচ্ছে যে সেলফ লাভ সব থেকে বেশি সেলফ লাভ করো আধ্যাত্মিক পোর্টাল মানে তুমি নিজেকে জানার এই পোর্টাল তার জন্যে সব কিছু এত কিছু সিনারি ক্রিয়েট করছে তোমার ঈশ্বর আল্লাহ তো তুমি নিজেকে জানো নিজের উপর পুরোপুরি ফোকাস রাখাও ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ